aj potiaš, poriadka mi zalamu, poriadka mi rožkové krajmu, tore kajta ze moza lakbora baba, oni moza pajmu, tore agi latišonge bandalai. Mama, mama, amara batasu ken, amara ken batasu, amara baita zeni kikorba, mama, amara tuin bhaiza khayo na. কত সুন্দর একটা ঘুম দিছিলাম রে, এই ঘুমের মধ্যে আবার এই আলো খান কে জ্বালিয়ে দিয়ে গেল। এগুলো তো আর মন মেজাজটা ভালো লাগে না, এগুলো আলো মালো কিসব দিয়ে তো ঘুমের যন্ত্রণা আমি বাঁচি না, আলোটা আগে অফ করি। নিশ্চিন্তে একটু ঘুমায়, ঘুমটা সেই ধরেছে। ওই মাম্মাম, আমার এখান থেকে বার করো, কেন আমার এখানে আগুনের উপর ঘুরাচ্ছ, আমার তুমি কি করবা? তোরে আমি কি করবো একটু পরেতেই বুঝতে পারবো, তোরে আমি একদম কাঁচা খেয়ে ফেলবো। কাঁচা কি খাওয়া যায় নাকি? তাই একটু আগুনে ছাক দিয়ে নিচ্ছি, তারপরে তোকে গপ কপানে খেয়ে ফেলবো। এই ঘুম তো সেই ঘুম ধরেছে, আমার ঘুম ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, ঘুম হলো আমাদের সব কিছু। কিরে এত শব্দ কিসের? এই শব্দের যন্ত্রণে তো আমি ঘুমাইতে পারতেছি না, তাড়াতাড়ি দেখতে হইব উপরে কিসের শব্দ হচ্ছে। লা 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 লা, তুমি মোর জীবনের ভাবনা, লা 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 লা। ও হো, কি দেখিতে টম কি করে? ওরে বাবা রে, টম তো দেখিতে বাচ্চাটাকে খেয়ে ফেলবে। আমাকে যে করে হোক ওই বাচ্চাটাকে উদ্ধার করতে হইব, না হলে টমের বাচ্চা টম খেয়ে ফেলবে। আর এরা এখানে কি করতেছে? এর যন্ত্রণায় তো আমি আর ঘুমাতেই পারতেছি না। ওই আগে এত কথা কইস কেন? আমাদের রুমটা একটু পরিষ্কার করতেছি তাই একটু শব্দ হইতাছে, আর তোর এত ঘুম কিসের? হ্যাঁ কম, এত ঘুম কিসের? এই যে মোটামুটি হয়ে গেছে, এখন আমি একটু লবণ টবণ দিয়ে নিই, লবণ টবণ দিয়ে নিয়ে খাবো। দাঁড়া, এইটা টান দিয়ে তোর ফিসা খাবো, আমি আগুনের উপর দেবো, তারপরে বুঝবি মানুষকে খাওয়া কি মজা। ও থুকু, হাঁসের বাচ্চা খাওয়া কি মজা। আয় একটু ঝাল লবণ সব কিছু দিয়ে নেই। আরে একটু রুমটা পরিষ্কার করতেছি তাই একটু শব্দ হচ্ছে, আগের বাচ্চা আগেই তাই তোমার সহ্য হয় না, তোমার এত ঘুম কিসের? আর আমরা তাকে তোমাকে ঘুমাইতে দেবো নাকি? কোনো সম্ভবই নয়, কোনোভাবেই সম্ভব নয়, আমরা তোমাকে ঘুমাইতে দেবো না। একটু মজাদার একটু টেস্টি একটু মনে করো সব কিছু দিয়ে নিই, লবণ ঝাল সব কিছু দিয়ে নিই, তাছাড়া মজা লাগবে না। কিন্তু এইটা কি, আমার ফিসা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, একটু আগুন আগুন লাগতেছে। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, মোটামুটি আকারে হয়ে গেছে, এখন আমি খাবো, শুধু খাবো আর খাবো আর খাবো। ওই ওই অভির বাচ্চা, দেখ দেখ আমি রুম পরিষ্কার করতেছি, তোর রুম তুই পরিষ্কার কর কেন না কর, তোর ঘুমের বারোটা আমি বাজানোর জন্য রুমটা পরিষ্কার করতেছি। আরে এদের আমি কি করি রে, আমার তো মেজাজটা গরম হয়ে যাচ্ছে রে বাবা। ওরে আল্লাহ, আমার ফিসাই কি আগুন ধরে দিছে? আমি দিছি আমি, আমি তোর না বাঁচাইলে হারান দাদা চল তুই মরে যাইতি এখনই, হাঁসের বাচ্চা হাঁস। ওই তুমি আমার আমার মাম্মা আমার কাছ থেকে কেন নিয়ে আসলে? আমাকে আমার মাম্মা আমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও বলতেছি, নিয়ে যাও। ও আমারও বুদ্ধি আছে, এখান থেকে তুই লাইন নিছি, এই লাইনটা এখান থেকে খুলে দেবো, তারপরে তুই মজা বুঝবি। এই লাইন খুলে দিলে তোর আর করার কিচ্ছু থাকবো না, তখন আর কি করে কি করবি? যতবারই লাইন লাগাবে আমি ততবারই খুলে দিব। ওই মাম্মা মাম্মা, আমার মামা আমার কাছে যাবো, আমার মামা আমার কাছে যাবো, মামা আমার কাছে যাবো, তুমি সারো তুমি সারো, তুমি আমাকে সাইড দাও, আমি চলে যাবো চলে যাবো। ওরে হারানো যা, ওই তোর মাম্মাম না, ওই তোরা খাইয়ে ফেলবো, একদম তোরে খাইয়ে ফেলাবো। ও তার মানে তুমি লাইনটা অফ করে দিলে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেবো তোমারে। অগির বাচ্চা আগে, আমারও তুমি চেনো না, আমি ওরম ককরোচ দল লিডার, মানে জ্যাংজুং। ও দাঁড়া, এখানে কি সমস্যা হয়েছে নাকি? এই যে এখন আবার দিব। ওই মাম মাম, তুমি কোথায় গেলে? তুমি কোথায় গেলে? তুমি আমার নিয়ে যাও, আমি তোমার সঙ্গে থাকবো, আমি ওই জেরির সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে থাকবো। ও আবার তুই এসেছিস, আয় আয়, এবার তোকে একটু স্পেশাল ভাবে খাওয়ার ব্যবস্থা করতে হইব, তোরে একটু স্পেশাল ভাবে খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে নে, সুই দিছি ককরোচের বাচ্চা, ককরোচ তুই নিজে পরিষ্কার হয়ে যাবি একদম, তোর লাখ মাখ সব নেবেল হয়ে যাইব। ওরে ওরে কেন এখন আর ক্যাশ ব্যাস করিস কেন? গাও মাও খাও, আমার ভাষাও খাও, আমি তো একদম ফিতার মতো হয়ে গেছি। এটা কি হলো মাম্মা? আমি তোমার কাছ থেকে কোথাও যাব না, তুমি আমার লইয়ে থাকো, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, আমি শুধু তোমার কাছে থাকবো, আমি আর কারো কাছে থাকবো না। ও তাই নাকি? এই তো পেয়ে গেছি, এবার একটু নতুন স্টাইলে খাবো। ওরে আমি তো একদম জিলেপির প্যাঁচ হয়ে গেছি রে, আমার এখান থেকে কেউ বার করো। ও কেন কেন আমার ঘুমের বারোটা বাজাইছিস? এখন মজা নেই, এখন মজা নেই, আমার ঘুমের বারোটা বাজাইছিস কেন? এখন বুঝবি ঠেলা আসলে আমি কি জিনিস। ও এইবার একটু ওকে অন্যভাবে খাবো, দাঁড়া একটু যাই বন্ধুরা, তোমরা দেখো আমি ওকে কীভাবে খাই। এই যে রুটি করে নিচ্ছি, এই জাম্মু তুমি টেনশন করিও না, আমি তোমার জন্য বেড বানাচ্ছি, তোমার জন্য বেড, তুমি শুধু এই বেডে ঘুমাবা। আয় রে বাবা গো, ওকে একটু ডাস্টবিন।
ডাস্টবিনে ফেলা দেই, ডাস্টবিনে ফেলা দেই, ককরোচের বাচ্চা ককরোচ যা আমার ঘুমে ডিস্টার্ব করলে কিন্তু এবার একদম মেরেই ফেলবো। তোর বলে দিলাম, ও যে ঘুমটা পাইছে না আমার, আমি একটু ঘুমাই। ওরে বাবা গো, এই যে দেখো তোমার জন্য আমি কি বানাচ্ছি, তোমার জন্য আমি কেবল বেড বানাচ্ছি, বেড, এই বেড়ে তুমি ঘুমাবা, নিশ্চিন্তে ঘুমাবা, কোনো টেনশন নাই, চাপ নাই, শুধু আমার কথা ভাববা, আমি আছি তোমার কাছে। ও তো আর জানো না, এই বেড সব আমি একদম রান্না করে খেয়ে ফেলবো। ও এই ঘুমের যন্ত্রণায় আমার চোখের পাতাগুলো একদম ইয়ে হয়ে গেছে, আবার একটু ঘুমাই। এই ককরোচ ভালো করে বলে দিচ্ছে, আমাকে আর বিরক্ত করবি না, বলে দিলাম আমাকে আর বিরক্ত করবি না, আমি একটু ঘুমাই, আমার ঘুমে বিরক্ত করবি না। ও আসো আসো, শোনো তুমি এখানে শোও, এখানে শুয়ে থাকো, দেখো তুমি অনেক মজা পাবা, অনেক মজা অনেক মজা। আমার ওপরে একটা চাদর বানিয়ে দাও মাম্মা। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি একটা চাদর বানিয়ে দিচ্ছি, তুমি একটু চুপ করে থাকো ওখানে বসে। ঘুম ধরেছে, ও যে ঘুমটা ধরেছে না, কি কইমু আর তোমাদের। ও একটু ঘুমাই নেক, আমি একটু ঘুমাই নেক, তার ফাঁকে আমি হাঁসের বাচ্চাটাকে খাইয়ে লই, এই হাঁসের বাচ্চাটাকে খাইতে অনেক মজা হইব। এই যে তোমার জন্য চাদর আমি তৈরি করে দিয়েছি, ওই তো ধরে না এই সব চাদর বানিয়েছি আমি রুটি দিয়ে খাওয়ার জন্য। ওই আবার শব্দ করে কে রে, আবার শব্দ করে কে, আমি তো রবার্ট চাতুন পাইছি, এবার কি করতেছিস, হ্যাঁ কি করতেছিস দেখি। ও এবার একদম যুক্ত হয়েছো, ওই আবার টিভি দেখতেছো, তোমাদের টিভি দেখা আমি বাই করতেছি, তোমরা আমারও চেনো না, আমারও চেনো না, আমার নাম হলো অগি, ভালো করে বলতেছি, টিভিটা অফ করো। ও হয়ে গেছে হয়ে গেছে, তোমাকে আমি বেড বানিয়ে দিয়েছি, এখন চলো তোমাকে এখন শুয়ে দেবো, তোমাকে এখন শুয়ে দেবো, একটা তোমার জায়গাতে নিয়ে যাচ্ছি, তোমাকে নিয়ে যাবো মাইক্রো ওভেনের মধ্যে, তারপরে তোমাকে ভেজে খাবো। ওই তোদের টিপি কিন্তু একদম লোলির মধ্যে দিব রে, এক চাপ দিয়ে তোদেরকে দুইজনকে শেষ করে দেবো। তুই আমারও চিনিস না, আমার নাম হলো অগি, আর তোরা আমার লাগান টিপকিরি করিস, তোদের দুইজনকে আমার কাঁধের মধ্যে দেবো, কাঁধের মধ্যে দিয়ে আমি ঘুমাবো। এই যে চলে এসেছি মাইক্রো ওভেনের কাছে, মাইক্রো ওভেন তোমার মধ্যে দেবো, দিয়ে তোমাকে গরম করে আমি খেয়ে নেবো, তুমি তো বুঝতেও পারবো না। মাম গুড নাইট গুড নাইট, হ্যাঁ গুড নাইট গুড নাইট, তুমি থাকো, গুড নাইটের বাচ্চা তুমি বলবো পরে, এবার নয়। ওরে বাবা আমাদের কানের মধ্যে ঢুকাই দিছে রে, ও রে ও এখান থেকে যে করে হোক বার হতে হবে। ও পা ভাগ্য, হ্যাঁ আমার ঘুমই যেন যাচ্ছে না, আমার এ কেমন ঘুম ধরছে গো বাবা। ওরে বাবা এই দেখো, এই দেখো বন্ধুরা, আমি ওদেরকে দিয়ে দিলাম একদম মাইক্রো ওভেনের মধ্যে, এখানে গরম হবে, রুটি হবে, ভেজে যাবে, একদম কোনো আমাকে চেষ্টাই করা লাগবে না, আর এদিকে এদিকে জেরিও নাই, আমি একদম সুস্বাদুভাবে খেয়ে নেবো। ও আমি একটু স্বপ্ন দেখতেছি, আমি তো পানির মধ্যে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, পানির মধ্যে সাঁতার কাটতেছি, এই স্বপ্ন যেন হয়ে যায় সত্যি, আমি তো একদম সাঁতার কাটতেছি পানির মধ্যে, পানির মধ্যে সাঁতার কাটতে তো অনেক মজা লাগতেছে আমার। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোদেরকে বাই করতেছি, মজা আগে একে বার করে নিই মাইক্রো ওভেনের মধ্যে থেকে, মাইক্রো ওভেনের মধ্যে থেকে বার না করতে পারলে এই তো একদম এখানে শেষ হয়ে যাবে। ওই তুই আমার মাল্লিকান, তুই আমার মাল্লিকান, এই যে না আরো বার দিলাম, আগে ওকে বার করে নেই এর মধ্যে থেকে। আরে সাঁতার কাটতে তো অনেক মজা, কিন্তু এইটা কি দেখতেছি এখানে আবার আমার ব্লাইতে কুরকুরি দেয় কিনা, ওই আমার কুরকুরি দেয় কিনা রে, কারো তোমার সাহস। হাঁসের বাচ্চা তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া, পালা এখান থেকে বাবা, না হলে তোর একদম টমটম খারাপ হয়ে যাবো। হ্যাঁ কিরে কিরে আমি চলতেছি কেন, আমার মাম্মাম কোথায়, আমি আমার মাম্মার কাছে যাবো, মাম্মাম তুমি আমার লইয়ে যাও, তুমি আমার লইয়ে যাও। এই ঘন্টি বাজাচ্ছে কে রে, আমার এখানে আবার লাইয়ের কুরকুরি দেয়, কুরকুরি দিও না কুরকুরি দিও না, আমার অনেক কুরকুরি তোমরা জানো না, আই আমার দাঁত দিয়ে কামড়তেছে রে বাবা, আমি তো জায়গা পেয়ে গেছি। ও তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম, হায় হায় এটা কোনো কথা, এই যে আমি চলে এসেছি চলে এসেছি, দরজা দরজা খুলতে হবে, দরজা দরজা খুলি খুলে আমার রুমের মধ্যে যাইতে হইবো, দেখতে হইবো কে এসেছে। ও এতে দেখতেছি আমার ছোট ভাই চলে এসেছে, আমার ছোট ভাই এখানে কি করতে আসলো ওর একটু খবর নেওয়া লাগবে। হ্যাঁ মা আমি তো একদম বিছানায় প্রসাব করে দিছি, আই সি আমার লাইটটা তো অনেক বড় হয়ে গেছে, ও মা গো লাইট না, এটা দেখতেছি ককরোচ, তার মানে ককরোচ আমার এখানে কানে ঝিমকে দিছে রে। ও হে তুই এখানে কোথায় থেকে আসলি, তুই এখানে কোথায় থেকে আসলি, আবার আমার বগলের তলে ঢুকে পড়লি, কেউ যেন না দেখে, টম যেন না দেখতে পারে, টম দেখতে পারলে কিন্তু দুইজনকেই বিরক্ত করে মারবে, বুঝতে পারলি।
কতদিন পর ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওই ওই দাঁড়া দাঁড়া, আমার তুই চেনস না, আমার তুই চেনস না, আমি তোরা ধরতে পারলে তোরা আজকে খাইমু রে, তোরা আজকে খাইমু, তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়।